নমস্কার বন্ধুরা, দ্য বং শ্বশুরঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ইন্ডিয়ান স্টাইলে পাস্তা বানানোর রেসিপিটা শেয়ার করব। এর আগে আমি হোয়াইট সস পাস্তার রেসিপিটা শেয়ার করেছি, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ একবার চেক করে নেবেন। আসুন দেখে নিই আজকের রেসিপি। পাস্তাটা প্রথমে আমি বয়েল করবার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ জল, আর দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ। এবার আমি জলটা হাই ফ্লেমে গরম করে নেব। জলটা হাই ফ্লেমে গরম করবার পর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পাস্তা। আমি এখানে 2 কাপ পরিমাণ পাস্তা দিচ্ছি, আর আমি এখানে ফুসিলি পাস্তা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো পাস্তা ইউজ করতে পারেন। এবার আমি পাস্তাটা বয়েল হতে দেবো। পাস্তা বয়েল হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মিনিট 5-6 একটু বয়েল করে নিলেই পাস্তা সেদ্ধ হয়ে যাবে। পাস্তা 80% সেদ্ধ করলেই হয়, 100% সেদ্ধ করার কিন্তু কোনো দরকার নেই। আর আমি কিন্তু পাস্তা সেদ্ধর সময় জলের মধ্যে তেল দিচ্ছি না। অনেকেই পাস্তা সেদ্ধর সময় জলের ভেতর তেল দেন, সেই তেলটা কিন্তু অপচয় হয়, সেটা দেওয়ার কোনোই প্রয়োজন নেই। দেখুন পাস্তাটা আমার বয়েল হয়ে গেছে, একটু শক্ত শক্ত আছে, মানে 80% বয়েল হয়েছে, একদম পারফেক্ট বয়েল হয়েছে। এবার আমি গরম জল ঝরিয়ে নেব, আর ঠান্ডা জল দিয়ে আমি পাস্তাটা ধুয়ে নিচ্ছি। এই প্রসেসটা কিন্তু খুব জরুরি। এবার আমি নর্মাল জলে ধুয়ে নেওয়া পাস্তাটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করলাম, আর এইবার আমি রিফাইন অয়েল পাস্তাতে মাখিয়ে নেব। পাস্তা বয়েল করবার পর আমি এখানে 1 টেবিল স্পুন রিফাইন অয়েল মাখিয়ে নিচ্ছি। বয়েল করার সময় কিন্তু জলের ভেতর তেল দেওয়ার কোনোই দরকার নেই। এবার আমি অন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা আমি পুরো প্যানে গ্রিস করে নিচ্ছি। এবার তেলটা গরম হলে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। একটা ডিম আমি ফাটিয়ে দিয়েছি, ডিমটা আমি ভুজি তৈরি করে নেব, মানে একদম ঝুড়ো ঝুড়োভাবে ডিমটা ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছিলাম, আর দিয়ে দিলাম 7 মতো লবণ, 1 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ডিমের ভুজিটা তৈরি করে নেব। এবার আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। 2 টেবিল স্পুন টমেটো কেচাপ নিলাম, আর নেব 1 টেবিল স্পুন চিলি সস, আর নিয়ে নেব 1 টেবিল স্পুন সয়া সস। এবার আমি এই 3টে সস একসাথে মিশিয়ে নেব, আর তার আগে আমি দিয়ে দেবো চিনি। স্বাদটা ব্যালেন্স করবার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো চিনি। চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে। এবার আমি 3টে সস একসাথে মিশিয়ে নিচ্ছি। সসটা মিশিয়ে নিয়েছি, এটা সাইডে আমি সরিয়ে রাখছি। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা কড়াই, কড়াই আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন অয়েল। আমি এখানে রিফাইন অয়েল দিচ্ছি, আপনারা চাইলে এখানে রিফাইন অয়েলের বদলে অলিভ অয়েল বা যে কোনো তেল নিতে পারেন। দিয়ে দিচ্ছি 3টে রসুনের কোয়া, একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ, পেঁয়াজটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি এটা একটু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব, আর পাস্তাতে কিন্তু রসুন মাস্ট। মিডিয়াম ফ্লেমে একটু লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম ক্যাপসিকাম, ক্যাপসিকামটা আমি এখানে কিউব করে ছোটো ছোটো আকৃতি করে কেটেছি, আর গাজর কেটে নিয়েছি, গাজরটা আমি স্লাইস করে কেটেছি। আর এখানে আমি কিন্তু সবজির পরিমাণটা বলছি না, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন, আর সবজির পরিমাণটাও আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। আর এর মধ্যে যদি কোনো একটা সবজি আপনাদের কাছে না থাকে, সেক্ষেত্রে সেই সবজিটা স্কিপ করতে পারেন। এবার আমি এটা মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ফ্রাই করে নেব, খুব বেশি নরম করব না সবজিগুলো, জাস্ট সবজিগুলোর কাঁচা ভাব চলে যায় সেই রকমভাবে আমরা একটু ফ্রাই করে নেব। এবার দিয়ে দেবো টমেটো, টমেটোটাও আমি ছোটো ছোটো কিউব করে কুচিয়ে নিয়েছি, আর ভেতরের যে শ্বাসটা থাকে সেটা বাদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 2টো কুচোনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, ঝাল বেশি করলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এবার দিয়ে দিলাম 7 মতো লবণ। এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, লবণ দিলে তাড়াতাড়ি ফ্রাই হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় আমার মিডিয়াম টু হাই আছে। সবজিগুলো খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি, এর থেকে বেশি আর ফ্রাই করার দরকার নেই। দেখুন সবজিগুলো এর থেকে বেশি ফ্রাই করবেন না, কাঁচা ভাব চলে গেছে এবং একটা ক্রাঞ্চিনেস আছে,
এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে বয়ল করে রাখা পাস্তাটা। সম্পূর্ণ পাস্তাটা আমি এবার সবজির সাথে মিশিয়ে নিচ্ছি, আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রয়েছে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ইউজ করতে পারেন, তবে আমি আর হলুদ গুঁড়ো দিচ্ছি না। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আমি এখানে হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো দিয়েছি। আর যে সসটা আমি রেডি করে রেখেছিলাম, মানে সয়া সস, টমেটো কেচাপ আর চিলি সস একসাথে মিশিয়ে যে সসটা রেডি করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এবারে আমি সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এটা একটু ফ্রাই করে নেব। মিনিট তিনেক সময় ধরে আমি এটা ফ্রাই করব, পাস্তাগুলো যাতে একটু ফ্রাই হয়। পাস্তা যত ভালো ফ্রাই হবে পাস্তাটার স্বাদ কিন্তু তত ভালো হবে। দেখুন, মিনিট তিনেক সময় ধরে আমি পাস্তাটা একভাবে মিশিয়ে নিয়েছি আর মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করে নিয়েছি। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিটা। ডিমের ভুজিটা দিয়ে আমি মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেবো। এবার আমি গরম গরম পাস্তা সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল একদম ইন্ডিয়ান স্টাইল পাস্তা। এই পাস্তা সন্ধেবেলা আপনারা বাচ্চাদের খুশি করতে বানিয়ে দিতে পারেন, অথবা টিফিনে আপনারা অবশ্যই বানিয়ে দিতে পারেন। আমি ওপর থেকে সামান্য টমেটো কেচাপ ছড়িয়ে দিচ্ছি, দিয়ে সার্ভ করে দিচ্ছি। আপনারাও অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ।